আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি অল প্রেস করে দাও আর যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে দেয়। বন্ধুরা, গুড মর্নিং, সোনালি অ্যান্ড দেবাশিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে কার্তিক পুজো, তো শুভ কার্তিক পুজো। সবাই যাদের যাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে তারা ভালোভাবে কার্তিক পুজো করো, সাবধানে করো আর সাবধানে থেকো। আর আমার বাড়িতেও হয়, কারণ আমি আমার বিয়ের প্রথম বছর যেহেতু আমার বরের বন্ধুরা ফেলেছিল সেটা হয়েছিল। তারপরে আমরা বাড়িতে নিয়ম মতো জল মিষ্টি দিই, আর আজকে যেহেতু কার্তিক পুজো আজকেও দেবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখনো পর্যন্ত আমার চা খাওয়া হয়নি, সকাল থেকে টাইম পাইনি, এতটা ব্যস্ত। ব্যস্ত বলতে কাপড় জামা ধোয়া ধুই, আসলে আমাদের কালকে একটু ঘরের বাঙ্কারটা পরিষ্কার করেছিলাম, ইঁদুরের উৎপাত। তো তার জন্য দেরি হয়ে গেছে, আজকেও কটা কাজ কাছাকুছি করলাম। তো এই এখন খাচ্ছি চা, দেখো এখন চা খাবো, খেয়ে মেয়েটাকেও খাবার দিয়েছি। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি শীতে পুরো কাতর হয়ে গেছি, কারণ আমি শীতটা একদম সহ্য করতেই পারি না, কেন কি জানি মানে এত ঠান্ডা লাগে আমার, জানি না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসেছি, তো এবার পুজোটা দেবো। তো চলো, আমার গলাটা আস্তে আস্তে বসে যাচ্ছে, তো চলো পুজোটা দিয়ে নিই। আমার কার্তিক বাবা, তো তোমরা কমেন্টে জানিও যে কেমন আমার কার্তিক বাবাকে দেখতে। আর এই যে লক্ষ্মী গণেশ নারায়ণ আমার পুরো ঠাকুর স্থান, এটা হচ্ছে এই যে আজকে পুজো দিয়েছে। আমরা বেরিয়ে গেছি, মা হাই করো, মাকে অনেকদিন পরে তোমরা দেখছো, তো চলো যেতে দেওয়ার কথা হচ্ছে, ঠিক আছে। আমরা এখানে এসেছি, এইবার দেখে নাও সাজানো, এই যে আমার মেয়ে আগে ঢুকে গেছে। এই যে আমাদের এই বাড়িতে এসেছি, সেই বাড়ি সবাই
আফটারনুন, আজকে তোমার 18 তারিখ। আমি কালকে মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু শেষ করা হয়নি, তো আজকে ভাবলাম না ভিডিওটাও কমপ্লিট হয়নি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো আর লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেন করছো না, তোমাদের ভিডিও কি ভালো লাগছে না সেটাও কমেন্ট করে জানিও। তো চলো টাটা।